আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা মুমিনদের দোয়া কবুল করে থাকেন। তারপরও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুনির্দিষ্ট সময় রয়েছে যে সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। হাদিসে এইসব সময়ের কথা উল্লেখ করা হয়েছে। আসুন আমরা সেই সময়গুলো মনে রাখি এবং সেই অনুযায়ী আমল করতে থাকি। প্রথম নাম্বার হলো শেষ রাতে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ তাআলা ডাকতেই থাকেন। সুতরাং শেষ রাতে যদি আমরা দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আর আমরা সাধারণত শেষ রাতে উঠতে পারি না, যার কারণ হলো আমরা এশার সালাতের পর ঘুমোতে চাই না, গভীর রাতে ঘুমাই 12টা কিংবা 1টার পর, এই জন্য আমরা শেষ রাতে উঠতে পারি না। যদি আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাহলে শেষ রাতে ওঠার সৌভাগ্য লাভ করা যাবে আর আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। দুই নম্বর হলো আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান ও একমতের মধ্যবর্তী সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুতরাং যখন আজান দিবে তখনই আমরা মসজিদে চলে যাব। মসজিদে গিয়ে তাহিয়াতুস সালাত অথবা সুন্নত যে সালাত রয়েছে সেই সালাতগুলো আমরা আদায় করতে পারি। তিন নম্বর হলো জুমার দিনে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময়গুলো বান্দা যখন সালাত পড়ে আর আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ তাআলা তার চাহিদা পূরণ করেন। সুতরাং জুমার দিনে ফজর সালাতের পর দোয়া কবুল হয়ে থাকে। তাছাড়া হাদিসে রয়েছে বৃহস্পতিবার রাতের থেকে দোয়া কবুলের সময়। কিছু কিছু হাদিসে রয়েছে ইমাম যখন খুতবা দেয় তখন দোয়া কবুল হয়। আবার এমনও হাদিস রয়েছে যা আসর পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত দোয়া কবুল হয়ে থাকে। চার নম্বর হলো সেজদারত অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সময়টাতে বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় তা হলো সেজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। এখন সেজদার আমরা কীভাবে দোয়া করব, অনেকে তো আরবি জানা নাই। আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো সেজদার সময় আমরা বাংলা দোয়া করতে পারি, তবে আরবি দোয়াটাই হলো সবচেয়ে উত্তম কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন সে দোয়াগুলো আমরা পাঠ করব। আর যাদের দোয়াগুলো জানা নেই তারা বাংলাতে পাঠ করতে পারি। বিশেষ ক্ষেত্রে আমরা নফল ও সুন্নত সালাতের সময় বাংলা দোয়া পাঠ করব, ফরজ সালাতের সময় বাংলা দোয়া না পাঠ করাই উত্তম হবে। পাঁচ নম্বর হলো ফরজ সালাতের পরের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের শেষ সময় এবং ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়ে থাকে। আমাদের সমাজে সাধারণত যখন ইমাম ফরজ সালাত পড়ায় তখন সম্মিলিত মোনাজাত করে, যা বিরাট কাজ। সুতরাং এই কাজ থেকে আমরা পরিহার করব, আমরা নিজেরাই দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করেনি, যা করেছিলেন নিজে নিজে দোয়া করেছিলেন। আমরা নিজে নিজে দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। ইমাম সাহেব যে দোয়াগুলো করেন সেটা তার মস্তিষ্কে যতটুকু জ্ঞান রয়েছে সে ততটুকু করবে, কিন্তু আপনার মন বসানো ছিল অনেক ব্যাপ্তি, অনেক বেশি ছিল, যা ইমাম সাহেব বলেনি। সুতরাং আপনি নিজের দোয়া নিজে করবেন, তাহলে আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। ৬ নম্বর হলো বৃষ্টি হওয়ার সময় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই সময় দোয়া ফেরানো হয় না, একটি হলো আজানের সময় দোয়া আর বৃষ্টি বর্ষণের দোয়া। সুতরাং যখনই বৃষ্টি পড়বে তখন আমরা দোয়া করতে থাকব। আর বৃষ্টির সময় দোয়া হলো আল্লাহুম্মা সয়্যিবান নাফিয়া, এই দোয়াগুলো পড়ব, আল্লাহর কাছে চাইব এবং নিজের মন বাসনাগুলো আল্লাহর কাছে বলবো, আর আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। সাত নম্বর হলো কদর রাতের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবে আশায় লাইলাতুল কদর রাতে জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে তার আগের জীবনে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
রমজান মাসে কদরাত পাওয়া যায়, সুতরাং আমার রমজান মাসে এই আমলটুকু করব। আট নম্বর হলো আরাফাত দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া। যারা হজ করতে যাবে তারা এই দোয়া করতে পারবে। সুতরাং আপনি মনে রাখবেন, যখন আপনি হজ করতে যাবেন তখন আপনি দোয়া করবেন আর আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। নয় নম্বর হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অন্য যে কোনো দিনের আমল চাইতে সবচেয়ে বেশি উত্তম। সুতরাং এই দিনে যত আমল করা হয় সে আমলগুলো দ্বিগুণ করে দেওয়া হয়। নেকির কাজ করলে নেকির কাজ বাড়িয়ে দেওয়া হয়, সবগুলো দ্বিগুণ করে দেওয়া হয়। দশ নম্বর হলো মোরগ যখন ডাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, যখন মোরগ ডাকে তখন তোমরা দোয়া করবে, কারণ এই মোরগ ফেরেশতাদেরকে দেখতে পায়। সুতরাং তোমরা আল্লাহর কাছে তখন দোয়া করতে থাকবে। এগারো নম্বর হলো মানুষ মারা গেলে বা কেউ অসুস্থ হলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, যখন মানুষ মারা যায় বা যখন মানুষ অসুস্থ থাকে তখন তাদের আশেপাশে ফেরেশতাগণ থাকে, আর তোমরা যখন যে কথা বলো না কেন ফেরেশতারা তা আমিন বলে। সুতরাং তোমরা ভালো কিছু বলবে। বারো নম্বর হলো রোজাদার ব্যক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, যখন রোজাদার ব্যক্তি ইফতার করে। দুই নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। তিন নম্বর হলো নির্যাতিত ব্যক্তির দোয়া। সুতরাং এই তিন অবস্থায় আমরা আল্লাহর কাছে দোয়া করব আর আল্লাহ তাআলা তা দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানার তৌফিক দান করুক। আমিন।